হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো একা একা বসেছিলাম কি করব ভাবছিলাম তো ভাবলাম একটু ডিম টোস্ট করাই যেতে পারে তো তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ছোট ছোট করে কুচিয়ে আর লঙ্কা নিয়ে নিয়েছি দুটো কুচিয়ে আর একটু হালকা এক কোয়া ছোটো রসুন কুচিয়ে নিয়েছি ঠিক আছে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা যেমন স্বাদ মতো দেবেন আপনারা দেবেন তো আমি অল্প দিয়ে দিলাম লবণ আর একটু টেস্টের জন্য হালকা জিরে গুঁড়ো দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি আগে লঙ্কা দিয়েছিলাম দুটো কুচি আর এখন দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো কারণ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সেই কারণে তো এটা আমি মিক্সড করে নিলাম এরপর আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিম আমরা চাইলে দুটোও দিতে পারেন আবার একটাও দিতে পারেন আমার এক আমি একটাই দিয়েছি কারণ আমার অত বেশি ভালো লাগে না তাই আমি একটা দিয়েছি আমরা চাইলে দুটো দিতেই পারেন তো এরপর আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পর আমি ব্রেডটাকে ভালো করে কেটে নিলাম আমরা চাইলে ছোটো ছোটো কাটা ব্রেডগুলোও নিতে পারেন আমার এই ব্রেডটা টোস্ট খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি এই ব্রেডটাই নিলাম তো এরপর আমি এটাকে গরম করে সেঁকে নেব একটু সুন্দর করে তো আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি ব্রেডটাকে সেঁকে নেওয়ার পর আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো তো দেখুন আমার প্রায় সেঁকাই হয়ে গেছে ব্রেডটা তো আমি অফ করে দিলাম এরপর আমি আলাদা তাওয়াতে অল্প তেল দিয়ে তেলটাকে গরম করে আমি মিক্সড করে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম তাওয়াতে ঠিক আছে তো এরপর দিয়ে দেওয়ার পরে ওই ব্রেডগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিলাম তো এটা হয়েই যাবে এক্ষুনি যে দু মিনিটে লাগবে না তার মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ আপনারা না আমাকে একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না তো আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সস দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি তো আবারও বলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে